এখন আমরা জেনে নেব কোয়েলের খাদ্য ব্যবস্থাপনার সম্বন্ধে। অর্থাৎ একটি কোয়েল খামারে সারা দিনে কি খাবার কতক্ষণ পরপর কি পরিমাণে সরবরাহ করা হবে সে বিষয়ে বিস্তারিত জেনে নেব। বয়সভেদে কোয়েলের পুষ্টি উপাদানের তারতম্য ঘটে, তাই বয়স অনুসারে কোয়েলের খাদ্যকে তিন ভাগে ভাগ করা যায়। তিন সপ্তাহ বয়স পর্যন্ত প্রারম্ভিক বা স্টার্টার খাদ্য, চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বাড়ন্ত বা গ্রোয়ার খাদ্য, ছয় সপ্তাহ থেকে লেয়ার বা ব্রিডার খাদ্য। আমরা এখন জেনে নিব কোয়েলের খাদ্য কী কী উপকরণ দিয়ে তৈরি করা যায়। কোয়েলের খাদ্যে ব্যবহৃত উপকরণ ভুট্টা ভাঙা, চালের কুড়া, শুটকি মাছের গুঁড়া, তিলের খোল, ভিটামিন ও খনিজের মিশ্রণ, লাইমস্টোন, সামুদ্রিক ঝিনুকের কোষাচূর্ণ এবং লবণ। খাদ্য নিজেরা তৈরি করলে উপকরণসমূহে ভেজাল থাকার সম্ভাবনা থাকে এবং সুষমভাবে মিশ্রণ করা অনেক ক্ষেত্রেই সম্ভবপর হয় না। এজন্য বাজারে সহজলভ্য বিভিন্ন কোম্পানির খাবার সংগ্রহ করা যেতে পারে। আমরা জেনে নেই প্রাথমিক পর্যায়ে কোয়েল পাখিকে কিভাবে খাবার দেওয়া হয় এবং কিভাবে পানি দেওয়া হয়ে থাকে। প্রথম সপ্তাহে খবরের কাগজ বিছিয়ে তার উপর প্রতিটি কোয়েলের বাচ্চার জন্য 3 থেকে 5 গ্রাম হিসেবে খাদ্য ছিটিয়ে দিতে হবে। প্রথম 3 দিন 1 লিটার পানিতে 1 গ্রাম গ্লুকোজ মিশিয়ে দিতে হবে এবং পরবর্তীতে 1 লিটার পানিতে 1 গ্রাম এম্বাভিট WS ভিটামিন মিশিয়ে দিতে হবে। আমরা এবার জানব বয়স অনুযায়ী প্রতি সপ্তাহে কোয়েলকে কতটুকু পরিমাণ খাবার দিতে হবে। প্রথম সপ্তাহে 3 থেকে 5 গ্রাম, দ্বিতীয় সপ্তাহে 8 থেকে 10 গ্রাম, তৃতীয় সপ্তাহে 12 থেকে 15 গ্রাম, চতুর্থ সপ্তাহে 18 থেকে 20 গ্রাম, পঞ্চম সপ্তাহে 20 থেকে 25 গ্রাম। এভাবেই কোয়েলের খাবার আমরা দিয়ে যাব। পূর্ণবয়স্ক একটা কোয়েল প্রতিদিন 20 থেকে 25 গ্রাম খাবার দিলেই চলে। এভাবে যতদিন পর্যন্ত ডিম পাড়ার উদ্দেশ্যে কোয়েল পাখিকে লালন পালন করা হবে ততদিন পর্যন্ত প্রতিদিন 20 থেকে 25 গ্রাম খাদ্য সরবরাহ করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে ডিম পাড়া কোয়েলকে 20 থেকে 25 গ্রামের বেশি খাদ্য যেন দেওয়া না হয়। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে চর্বি জমে যাবে এবং ডিম উৎপাদন কম হবে এবং খাদ্য খরচও অনেক বেড়ে যাবে। ডিম পাড়া কোয়েলকে তার নিয়মিত খাবারের সাথে প্রতি 50 কেজিতে 8 কেজি লাইমস্টোন মিশিয়ে খাওয়ানো যেতে পারে। এতে ডিমের উৎপাদন বেশি এবং গুণগত মান ভালো হয়। তবে পুরুষ কোয়েলকে পর্যাপ্ত খাদ্য দেওয়া যেতে পারে, কারণ এতে মাংস বৃদ্ধি পেলে বাজারজাতকরণে সুবিধা হয়। পুরুষ কোয়েলের পাশাপাশি খামারে ডিম উৎপাদন কমে গেছে এমন স্ত্রী কোয়েলকে বাড়তি খাবার দেওয়া যেতে পারে। এক্ষেত্রে পুরুষ এবং ডিম উৎপাদন কমে গেছে এমন স্ত্রী কোয়েলকে ব্রয়লার স্টার্টার খাদ্য সরবরাহ করা যায়। কোয়েল পাখিকে দিনে 3 বার খাদ্য সরবরাহ করা উত্তম। যে সকল কোয়েল মোটাতাজাকরণের জন্য ব্যবহার করা হবে তাদেরকে 3 বারের অধিক খাবার দেওয়া যেতে পারে।